অনেক সমস্যা আছে। লাভ দাও লাভ দাও, বেশি না তো অল্প না। তুমি আমাকে দেখাবা রেডি থাকবেন। আর আমাদের আমাদের কথা গুলি আমরা খুব আসলেই আপনারা যদি না বিশ্বাস করতে পারেন আপনি একটু ব্লক করে দেখবেন। খুবই খুবই কষ্ট দেশে ঈদ করবা। গাইস আমরা যেহেতু আমাদের মনটা ভালো না, আমার টাকা পয়সা দাও, টাকা দাও বাসায়। গাইস আমি সালামে পাইছি 240 টাকা, ওর ছোট বোনকে আমি 20 টাকা দিছি, আমি 20 টাকা চকোস খাইছি। গাইস আপনারা দোয়া করবেন আমি জানি ব্লগগুলি চালিয়ে যেতে পারি। দোয়া করবে কিভাবে, তুমি তো রোজাই রাখো না। গাইস আমি তো আজকে হবে 22টা আমার, তাহলে আমিও 10টা রাখছি মনে করো। গাইস আমরা পাগল ইনশাআল্লাহ চাহেন তো আল্লাহ সুজ এমন ভাবে ইয়ে করছে। গাইস ইনশাআল্লাহ আমরা চাহেন তো আমি আস্তে 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 ধীরে ধীরে ই করে আমি ব্লগগুলি টেনে আনবো। যেহেতু আমি ব্লগ করব ইনশাল্লাহ, আমি আগামী বছর ইনশাল্লাহ আমি রোজার ইটাও করব। একদিন আমার সাথে আমি এক একটা ইফতারি বানাবো, আমার ইফতারি আমাকে 1000 টাকা দিবে, ওর মধ্যে আমার আনতে হবে। ওকে আমি যা কিনি আমি বানাবো, যা পারবো আমি বানিয়ে দেখাবো। আপনারা লাইক করে দিবেন ইনশাআল্লাহ আগামী বছর আমি কুরবানি ঈদের আপনারা ব্লগ দেখতে পারবেন। আমাদের গরুর হাটে যে আমরা যাব ওই ব্লগটাও আপনারা দেখতে পারবেন। ব্লগের জন্য আপনারা ইনশাআল্লাহ রেডি থাকেন। গরুর হাটে অবশ্য আমাদেরকে নেয়ও না। গাইস আমি এই পর্যন্ত 5-6 বার গেছি, পাঁচবারই গেছি ধরতে গেলে, ইনশাআল্লাহ আবার যাব। গাইস এখন আমরা বোতল দিয়ে ফুটবল খেলব। গাইস দাঁড়ান আপনারা একটা কথা বলি, আমরা যে পাগলা আমরা সব সময় পাগলা গরু কিনি, আমাদের গরু আমাদের এতো এই ক্যামেরাম্যানের ক্যামেরাম্যানরা এই ক্যামেরাম্যান সব সময় পাগলা এর ভাই সব সময় পাগলা গরু কিনে, আর আমরা কিনলে শান্ত পাগলা গরু নিয়ে দৌড়াদৌড়ি করতে মজা আছে। আগের বার পাগলা গরু পুরো মানুষের দরজা ভেঙে ফেলছিল। গাইস এখন যেহেতু আমরা নতুন ব্লগটার জন্য আপনারা রেডি থাকেন ইনশাআল্লাহ চাহেন তো। আরে গাইস আজকে আমরা ফুটবল খেলবো বোতল দিয়ে। আচ্ছা আমি একটা আরেকটা কথা বলি, ইনশাআল্লাহ আপনার কোরবানি আল্লাহ কোরবানিটা সাথে দিয়ে দেন, আমরা ব্লগটা করব।
ইনশাল্লাহ গাইস এই ব্লগটা আমরা করব আগামী মাস দুই তিন মাস তো লাগবে গাইস মানে আয়োজন দিতেছে হ্যাঁ গাইস আয়োজন দিতেছে আমরা এখন চলে যাব দেখি টাইম দেখে এখন বাজে হলে গিয়ে 4টা গাইস এখন যাওয়া যায় মানে 5টার দিকে আমরা আই হাই গাইস কেমন বাই এসে চল আমরা ফুটবল আচ্ছা গাইস আমি আরেকটা কথা বলবো আমরা করব এই ব্লগ জন্য আপনারা রেডি হন চলেন আমাদের ইট গেটার রেডি করি বলটা প্রথমে আমার কাছে থাকবে ওই যে অনেক বড় একটা বল ওইটা দি আজকে আমরা ফুটবল খেলবো আয় আটটা কথা বললো না এখানে সব দেখা যাবে না থাক ফুটবল খেলবো না এই যে গাইস জানেন এখানে বাদর থাকে নিচে জানি না চল আয়োজন দিতে গাইস এখন যেহেতু ফ্লাইট টাইম 4টা বেজে গেছে আমরা 5টা বাজে 5টা বেজে গেছে এখন আমরা যাওয়া শুরু করব আর এখান দিয়ে আমার আম্মু রোজা এর মধ্যে আমাদের গ্রামে যেতে হবে খুব প্যারা এই জন্য আমরা এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আর ফুড ব্লগের জন্য আপনারা রেডি থাকবেন গাইস এখন আপনাদের আমাদের বাসা পর্যন্ত নিয়ে যাব চল আমরা 7টা থেকে